ठीक है जी। তোর একটা মেয়ে আলো আর দুইজনে যা বইল না বড় খতম করে ছিল দাদা লেগে গেল মানে কারণ তো পড়ি গেল ঘাটতে घटना की घटना बस गाड़ी आसछिल पांचटा ठेलाटा निये पेचन दिख दिए गाड़ी एत स्पीडे आसछिल खराब रोडर मध्य गाड़ी पेचने मारे আগে গোটা দিয়ে বুঝে আগে দিয়ে হয়েছে কোনো কেউ কিছু শুনে না। পাইপ কানেকশন যখন যায় কলের পাইপ থেকে তারপর থেকে আর রিপেয়ার করেনি। বালির গাড়ি রাত্রে নটার পর থেকে ট্রাক্টরে বালি গাড়ি ডাম্পারে বালি গাড়ি কয়লা ওভারলোডিং সমস্ত কিছু জিনিস এই রোডের উপর দিয়ে যায়। কোনো রোডটার উপর কোনো মেরামত হয় না কিছু দীর্ঘদিন ধরে। আজ মোটামুটি চার পাঁচ বছর ধরে একই রকম ভাবে এরকম এখন আপনারা কি চাইছেন? এটা এর একটা বিহিত হোক রাজ্য বিচার হোক বাচ্চা ছেলে যেটা লেগেছে তার একটা বিচার হোক তার চিকিৎসার জন্য সুব্যবস্থা করা হোক। আর রাস্তাটার জন্য অবশ্যই আমরা বলবো প্রশাসনকে অ্যাডমিনিস্ট্রেটিভ যে আছেন তাদেরকে বলবো রাস্তার দিকে একটু নজর দেওয়ার জন্য। প্রথমত বলি যে বাচ্চাটার চোট লেগেছে তার পরিবারের আমি সমাধান জানাই এবং তার যাতে সুচিকিৎসার ব্যবস্থা হয় সেটা হোক। দ্বিতীয় কথা আমরা দেখছি এখানকার মানুষের প্রথম চাহিদা ছিল জল। গত এক বছর ধরে পাইপলাইনের কাজ চলেছে এবং জলের কাজটা সম্পন্ন হয়েছে এবং জলের কাজ সম্পন্ন হওয়ার পরে পরেই আমাদের নির্বাচন ডিক্লেয়ার হয়েছে। আপনারা এত জানেন সবাই জানে যে রাস্তাটা অলরেডি টাকা স্যাংশন হয়েছে। ইতিমধ্যে বর্ষা চলে আসার কারণে আমরা রাস্তাটা এখন পর্যন্ত তৈরি করতে পারিনি। আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই এই রাস্তার কাজ শুরু হবে। একসঙ্গে দুটো কাজ হয়নি, একটা পাইপলাইন বসানোর পর সেই পাইপলাইনটা ঠিকমতো কাজ করছে কিনা সেটা দেখার প্রয়োজন আছে। মানে পাইপলাইন যদি মাঝে ফেটে যায় বা সেগুলো কাজ না হয় তাহলে বারবার রাস্তাটা কাট করে বারবার মানুষ হাসপাতাল হবে। সেই কারণে পাইপলাইন হওয়ার পর ছ মাস এটাকে দেখতে হয় যে পাইপলাইনটা ঠিকমতো কাজ করছে কিনা বা কোথাও এর লিকেজ আছে কিনা, যার জন্য এই অসুবিধাটা সৃষ্টি হয়েছে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।